হলো আধুনিক যে দর্শন আছে বাংলার সেই দর্শনের প্রবক্তা হিসেবে ধরা হয় আর অনুমান গ্রন্থ থেকে নেওয়া হয়েছে শয়তানের জবানবন্দি এখানে তিনি যা উল্লেখ করছেন সেটা হলো যে তার ধর্মীয় গ্রাম তৎকালীন সময় তিনি তার আশেপাশের মানুষের কাছে যতটুকু পেয়েছেন সেই হিসেবে তিনি তার কথাগুলো যুক্তিগুলো দাঁড় করিয়েছেন যদিও ইসলাম ধর্মে এই যুক্তিগুলো চলে না কারণ আল্লাহ গায়েবের উপরে বিশ্বাস বলে একটা কথা আছে ইসলাম ধর্মে এবং অন্যান্য কিছু পরিপার্শ্বিক প্রশ্ন জবাব আছে যেখানে এখানে তিনি এমন কিছু কথা বলছেন যেটা তিনি না জেনে অর্থাৎ এখানে তিনি বলছেন যে শয়তান নূরের তৈরি শয়তান হলো আর জিন ছিল সে আগুনের তৈরি এগুলো স্পষ্ট এরকম সে কিছু বানিয়ে বেনিয়ে কিছু কথা লজিক যুক্তি তার পরিপার্শ্বিক অবস্থায় তৎকালীন সময় সে যে জ্ঞান পেয়েছে সেই জ্ঞান সে বানিয়ে বানিয়ে তার মতো করে এবং সে নিজেকে এখানে মহান পণ্ডিত মানে যুক্ত তখন সে দিয়েছেন সে বোঝানোর চেষ্টা করছেন সে সব জানে বসেক মাস আকাশ পরিষ্কার বায়ু স্তর রাত্রি ছিল অতি গরমের বৈঠক ঘরের বিছানায় শুয়ে এপাস ওপাস করছি ঘুম আসে না গরমে মনে হয় যেন জাহাজে ব্রয়লারের কাছে শুয়েছি অন্যত্র জায়গা না পেয়ে মনটা ছোটাছুটি করছে তাপের লেজ ধরে কল্পনা জগতের নানা পথে ভাবছি তাপ দু প্রকার কৃত্রিম ও প্রাকৃতিক কৃত্রিম তাপ কমানো যায় বাড়ানো যায় নতুবা তাপের উৎস থেকে দূরে সরে যাওয়া যায় কিন্তু প্রাকৃতিক তাপের বেলায় সবসময় তা পারা যায় না আজকের এ তাপের উৎস হচ্ছে সূর্য যার স্থানীয় তাপমাত্রা ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস এবং দূরত্ব নয় কোটি তিরিশ লক্ষ মাইল শোনা যায় যে দোজকের আগুনের তাপ নাকি সে আগুনের চেয়ে সত্তর গুণ বেশি অর্থাৎ চার লক্ষ বিশ হাজার ডিগ্রি সেলসিয়াস এবং তা হবে মানুষের কাছে দূরত্বহীন কেননা সে আগুনের ভিতরেই নাকি থাকতে হবে তাবৎ বিধর্মী বা অধার্মিক মানুষকে তাও আবার দশ বিশ বছর নয় অনন্তকাল মানুষের এহেন কষ্টভোগের কারণ নাকি একমাত্র শয়তান তাই বিশ্বাসী মানুষ মাত্রেই শয়তানের উপর অত্যন্ত খেপা। শয়তান নাকি পূর্বে ছিল মকরম নামের একজন প্রথম শ্রেণীর ফ্রেস্তা বা মতো এবং অত্যন্ত মুসুল্লি সে নাকি এতই ক্ষোধাভক্ত ছিল যে জগতে এতটুকু স্থান বাকি নেই যেখানে সে সেজদা করেনি কিন্তু আল্লাহ আল্লাহতালার হুকুম মোতাবেক নাকি বাবা আদমকে সেজদা না করায় তার ফেরিস্তার পদ ও মর্যাদা নষ্ট হয় তাই সে প্রতিহিংসার চরিতার্থ করার উদ্দেশ্যে বাবা আদম এবং তার বংশাবলীকে দাগা অর্থাৎ অসৎ কাজে প্রচনা দিয়ে নাকি দোজকি বানাচ্ছে সামান্য পদমর্যাদা হানির বিনিময়ে গোটা আদম জাতির অগণিত মানুষের দোজকবাসের কারণ হয়ে থাকলে শয়তান্ত তো মানুষের সাধারণ শত্রু নয় মহাশত্রু পরম শত্রু মহাপরক্রম শত্রু বটে শয়তানের স্বভাব চরিত্র কার্যকলাপ ও বাসস্থান সম্বন্ধে ভাবতে ভাবতে শেষ রাত্রে গরমটা কিছু কমে যাওয়ায় আরাম বোধ করতে লাগলাম এবং মনের ভাবনাগুলো এ সময় শুনতে পেলাম কে যেন কোমল কণ্ঠে মৃদুস্বরে আমাকে দরজা থেকে ডাকছে আমি দূর থেকে দেখতে পেলাম আগন্তুক আমার দরজার সামনে দাঁড়িয়ে আছেন সে এক সৌম্য মূর্তি পরনে সাদা পাজামা গায়ে সাদা জুব্বা মাথায় লেজওয়ালা সাদা পাগড়ি এবং বুক ভরা সাদা দাড়ি সুঠাম সুডল তেজদীপ্ত চেহারা তার চোখে মুখে প্রকাশ পাচ্ছে আনন্দ ও বুদ্ধির জ্যোতি জীবনে এমন মানুষ কখনো দেখিনি কোনোরূপ আবেগ উৎকণ্ঠ নেই নতুন স্থান বলে নেই কোনো কিছু নিরীক্ষণের প্রয়াস এখানের পদঘাট গাছপালা ও ঘর যেন তার সবই চেনা ভাবলাম লোকটা আলেম তো হবেনি নি বটে কিছু দূরে থাকতে তিনি আমাকে শ্রদ্ধা করে সালাম জানালেন কাছে গেলে কর্ম করলেন আমি আমার বৈঠক ঘরে প্রবেশ করে একখানা চেয়ার দেখিয়ে সসম্ভ্রমে তাকে বললাম বসুন জনাব আগন্তকটির পরিচয় জানার আগ্রহ নিয়ে আমি তার দিকে দৃষ্টিপাত করতে তিনি তা যেন বুঝে ফেললেন এবং আমাকে বললেন আমার পরিচয় জানতে চান আমার পরিচয় আপনি ভালো করেই জানেন আর আপনি একাই নন আমার পরিচয় সকল মানুষই জানে এবং ভালোভাবেই জানে কিন্তু কেউ আজ পর্যন্ত আমাকে দেখেনি দেখেননি আপনিও পৃথিবীর জলে স্থলে অন্তরিক্ষে সবখানে আমার অবাধ গতি আমি সকল মানুষের সাথে মেলামেশা করতে চাই চাই ভালোবাসা করতে কিন্তু দুর্ভাগ্যবশত আমার সাথে কেউ মেলামেশা করতে চায় না আমার মাতা পিতা নেই ছিলও না কোনো দিন আমি আল্লাহতালার নূরের তৈরি কুদরতের সৃষ্টি জন্মসূত্রে আমার নাম মকরম ফ্রেস্তা পরে ইবলিস এবং হাল নাম শয়তান আগন্তুকের নামটি শুনে আমি ভরকে গেলাম মনে মনে ভাবতে লাগলাম যে তার সাথে আমি কি কথা বলবো এবং কীভাবে বলবো কোনো বিষয় কিছু ভাবতে সাহস হচ্ছে না কেননা তিনি যেন আমার মনের ভাবনাগুলো দেখতে পাচ্ছেন স্থির করলাম কিছু ভাবব না বলবো না কিছু নীরব নিশ্চিন্তে শুনে যাব শুধু যা বলবার তিনিই বলুন এখন সমস্যা হলো যে আগন্তুককে সম্মান প্রদর্শন করবো কি করবো না তা বেশ ভূষায় তো সম্মানের পাত্রই বটেন আমার মৌনতা দেখে আগন্তুক যেন আমার মনের কথা সমস্তই বুঝতে পারলেন এবং অনর্গল বলে যেতে লাগলেন যে কোনো বায়োজ্যেষ্ঠ ব্যক্তিকে মুরব্বী বলা হয় এবং সভা সভ্যতাবৎ মানুষ জাতির মধ্যে মুরব্বী ব্যক্তি সম্মানের পাত্র মানুষের মধ্যে কারও কোনো মুরব্বী ব্যক্তির বয়সের জ্যেষ্ঠতা সচরাচর দশ বিশ কিংবা পঞ্চাশ ষাট বছর কদাচিৎ একশো কিন্তু আপনাদের আদি পিতা আদম যখন সৃষ্টি হন আমি তখন বেশ এবং আজও বেঁচে আসি সুতরাং বয়সের হিসাবে শুধু আপনারই নয় আমি সমস্ত জাতির মুরব্বী আল্লাহ সর্বাগ্রে ক্রেস্তা বানিয়েছেন পরে জিন বানিয়েছেন এবং সর্বশেষ বানিয়েছেন আদমকে ইয়া সিয়ারা ইসাইরা সৃষ্টিকর্তাকে পিতা বলেই সম্বোধন করে থাকে কাজেই একই ঈশ্বরের সৃষ্টি বলে আদমকে আমরা ভাইও বলতে পারি তবে বয়সে কনিষ্ঠ আপনাদের সমাজে বা মানব সমাজে কারো কনিষ্ঠ ভ্রাতাকে প্রণাম বা সেজদা করবার আছে কি হয়তো নেই তাহলে আদমকে সেজদা না করে আমি নীতি বহির্ভূত কাজ করিনি করেছি আল্লাহ তালার আদেশ লঙ্ঘন কিন্তু আদেশ যিনি করেছেন তার লঙ্ঘন করার শক্তিও তিনি দান করেছেন জগতে কারো এমন কোন শক্তি নেই যার সে শক্তি দ্বারা আল্লাহর ইচ্ছা শক্তিকে পরাস্ত করে নিজের ইচ্ছা শক্তির কার্যকরী করতে পারে আল্লাহ জানতেন যে আমি তার হুকুমে আদমকে সেজদা করবো না আদম তার নিষেধ মেনে গন্দম খাওয়ার ত্যাগ করবে না এবং আদমের আওলাদরা তার আদেশ নিষেধ কেউ মানবে না কেউ মানবে না তা না জানলে তিনি আদমকে সৃষ্টি করার পূর্বে বিশেষত আমাকে শয়তান মানানোর পূর্বে ব্যস্ত যত নির্মাণ করলেন কি করে কি জন্য আমি লাখো লাখো বছর আল্লাহর সেজদা করে এসেছি এখনো করি আমি বেঁচে থাকতে আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করব না এ কথা তিনি জানেন এবং তিনি নিজেও বলেছেন আমাকে ভিন্ন অন্য কাউকে সেজা করো না আল্লাহর আসনে অন্য কাউকে বসালে তাতে তার গৌরব বাড়ে কি না তা তিনিই বোঝেন তথাপি আমি আদমকে সেজদা করার জন্য ফ্রেস্তাদের হুকুম করার কারণ এটা তার নীলা অর্থাৎ অন্তরের বাণী নয় আল্লাহ সাতটি দোজক বানিয়েছেন সবগুলোতে মানুষ থাকার জন্য তিনি কি চান যে আমার দাগা কাজ বন্ধ করি আর তার দোজকগুলো খালি থাক তা তিনি চান না চাইতে পারেন না তাইলে চাইলে তার দোজক বানাবার সার্থকতা ক্ষুণ্ণ হয় আল্লাহর ইচ্ছা যে কিছু সংখ্যক মানুষ দোজকবাসী হোক আর আমাকে বলেছেন তার সেই ইচ্ছা পূরণে সহায়তা করতে এ কাজ আমার পক্ষে করা ফরজ না করা হারাম আমি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছুই করতে পারি না কেউই পারে না বহু চেষ্টা করেও কোনো নবী আম্বিয়া দরবেশকে আমি দোজকবাসী করতে পারিনি কেননা তারা দুজকবাসী হন আর তা আল্লাহর ইচ্ছা নয় পক্ষান্তরে হজরত ইব্রাহিম নমরুদকে আবার হজরত মুসাফির শেষ নবী আবু জেহেল হৃদায়ত করে বেজদের তালিকায় নাম লেখাতে পারেননি আপনার চেষ্টা সত্ত্বেও কেননা তা আল্লাহর ইচ্ছা নয় আপনারা মনে করেন যে আল্লাহ যত সব রহমত মানুষের উপর বর্ষিত হয় বস্তুত তা নয় আল্লাহর রহমত আমার ওপর অনেক বেশি মানুষের তুলনায় আদমকে সৃষ্টি করার কত লাখ বছর পূর্বে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তা তিনিই জানেন অথচ আল্লাহর রহমতে আমি আজও বেঁচে আছি কিন্তু মানুষ বেঁচে থাকে মাত্র ষাট সত্তর কিংবা একশো বছর তদুপরি শিশু মৃত্যু অপমৃত্যু যথেষ্ট আমার সুদীর্ঘ জীবনে আজ পর্যন্ত আমি কোনরূপ রোগ শোক অভাব ভোগ করিনি আল্লাহর রহমতে কিন্তু মানুষ অসংখ্য রোগ শোক অভাবে জ্বর জরিত আমাকে লক্ষ্য করে তীর ছড়েন আবহমান কাল থেকে অথচ আল্লাহর রহমতে আমি নিরাপদেই থাকি কিন্তু তাকে বজ্রপাতে ধ্বংস হয় সবকিছু মরে মানুষ পবিত্র মক্কা গিয়ে হাদির সাহেবরা রাহমান কালে আমায় লক্ষ্য করে পাথর ছিলেন কিন্তু আল্লাহর রহমতে তা আজ পর্যন্ত আমার গায়ে পড়েনি একটিও অথচ সমুদ্রের জাহাজ রিব অসংখ্য হজ মারা যান আল্লাহর রহমতে আল্লাহর রহমত তে আমি নিমেষে বিশ্ব ভ্রমণ করতে পারি অদৃশ্যকে দেখতে পারি শ্রবানতীতকে শুনতে নিজে অদৃশ্য থেকে অন্যের মনের খবর জানতে দুদিন অনিদ্রা অনাহারে থাকলে মানুষ ঝিমিয়ে নেতিয়ে পড়ে আর আমি লাখ লাখ বছর ধরে অনিদ্রা অনাহারেও সুস্থ বলাছি সে তো আল্লাহর রহমতেই বলা যাবে যে মানুষ তোর অনেক কিছুই আয়ত্ত করে ফেলেছে অনবীক্ষণ দুর্বীক্ষণ রেডিও টেলিভিশন রকেট ইত্যাদি যন্ত্র দিয়ে মানুষ এখন অদৃশ্যকে দেখছে শ্রবণাতিথি ছুঁছে আকাশে পাতালে ভ্রমণ করছে অনাহারে বেঁচে থাকার গবেষণা চালানো হচ্ছে এবং কেউ তো অন্যের মনের ভাবও জেনে নিচ্ছে টেলিপ্যাথির সাহায্যে এসব মানুষ আয়ত্ত করছে সত্য হয়তো আরও অনেক অসম্ভবকে সম্ভব করবে কিন্তু সে সমস্ত যারা করছেন বা করবেন তারা তো আমারই শিষ্য মানুষ মানুষের অকল্যাণ আমার কাম্য নয় কোনো মানুষের এবং তা করিও না পবিত্র ধর্মগ্রন্থগুলোতে এমন কতগুলো বিধিনিষেধ রয়েছে যা মানুষের অকল্যাণই করে এসেছে আবহমান কাল থেকে তাই মানুষের কল্যাণ কামনায় সেসব বিধিনিষেধ অমান্য করার জন্য আমি মানুষকে প্রেরণাচ্ছি কেননা যেসব বিধিনিষেধ লঙ্ঘন করার জন্য মানুষকে প্রেরণা দেওয়াই আমার কাজ আর তারই ফল আধুনিক জগতে মানব জাতির জ্ঞান বিজ্ঞান শিল্পকলার ক্রমোন্নতি তথাকথিত ধর্মগ্রন্থগুলোতে আকাশতত্ত্ব রসায়নত্ত্ব ভূতত্ত্ব জীবনতত্ত্ব প্রাণতত্ত্ব ইত্যাদি মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য যাবতীয় তত্ত্বালোচনায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ঘোষিত হয়েছে স্বর্গ ও নরক তত্ত্ব বিশেষভাবে মানুষ আজ সমুদ্রতলে বিচরণ করে আকাশে পাড়ি জমায় পরমাণু গর্ভে প্রবেশ করে এবং কত অসাধ সাধ্য করে কিন্তু এর কোনো ধর্মটাই ধর্ম বা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানুষকে শিক্ষা দেয়নি বরং নিষেধ করেছে বারে বারে আমার কর্তব্য বিধায় ওসব আমি শিক্ষার প্রেরণা দিয়েছি ও দিচ্ছি মানুষকে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কিন্তু তাতে শুধু অধার্মিকতার আহ্বান হয়নি ধার্শিকরাও ভোগ করেছে তার সুযোগ সুবিধা পূর্ণার্জনের জন্য জল স্থল ও হাওয়াই যানের সাহায্য ছাড়া শুধু পদব্রজে পবিত্র হজব্রত পালনে হাজিদের সংখ্যা কতজন হতো তা হিসেব করে দেখেছেন কি বর্তমানে ওয়া যে আজানে পবিত্র কোরআনে তেলাতে জানাজান নামাজেও মাইক রেডিও টেলিভিশন ব্যবহার করা হচ্ছে এতে পুণ্যের মাত্রা নিশ্চয়ই বাড়ছে সুতরাং শুধু পাপ কর্মের দ্বারা দুজকে যাবার জন্যই নয় পুণ্যকর্মের দ্বারা ভেসতে যাবার জন্য আমি মানুষকে সহায়তা করছি নাকি এছাড়া আমি হামেশা আল্লাহকে স্মরণ করি তার হুকুম পালন করি তার ইবাদত করে কিন্তু দযোগ থেকে পরিত্রাণভাবে লাভের প্রত্যাশায়তা করি না কেননা শাস্তি শাস্তিও ভেস্তের সুখ আমার কাছে অকেজ যেহেতু নুরের তৈরি দেহ আমার আগুনে জ্বলবে না এবং আহার বিহার নিদ্রা ইত্যাদি না থাকায় সুখাদ্য ফল ভেস্তের সুপে পানীয় স্বর্ণপুরি সুদরী ললনা ইত্যাদি আমার কোনো কাজেই আসবে না পশু পাখি কীট পতঙ্গ ইত্যাদি জীবন মাত্রে আল্লাহর ইবাদত করে থাকে কিন্তু তারাও দোজকের ভয়ে বা ভেস্তের লোভে তা করে না অথচ মানুষ তাই করে থাকে ধর্মের নিঃসন্দারীদের মধ্যে হাজারো বা লাখ এমন একজন মানুষ মিলবে কিনা সন্দেহ যিনি ছক আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে পূর্ণ কাজ করেন যার সাথে ভেহেস্ত দোদকের সম্পর্ক নেই যারা দোদকের ভয় বা ভেহস্তের লোভে পূর্ণ কাজ করে তারা আমার চেয়ে অধম পশুর চেয়েও নিকৃষ্ট এ যুগের মানুষ আপনি হয়তো কম্পাস দেখেছেন ওর কাটার একটা প্রান্ত সর্বদা পৃথিবীর উত্তরে সুমরির দিকে এবং অপর প্রান্ত দক্ষিণে কুমেরুর দিকে স্থির থাকে থাকে কেউ ওর ব্যত্যয় ঘটাতে পারে না নাড়াচাড়া বা জোর জুলুম করে সাময়িকভাবে ওর কিছু ব্যত্যয় ঘটালেও ছাড়া পেলে কাটা স্থির হয়ে গিয়ে সবেক বিন্দুতে আবার কোনো কম্পাসের কাঁটা দয়ের কোনো প্রান্ত সুমেরু বা কোন প্রান্ত কুমেরুমুখী থাকবে তা নির্ধারিত হয় তার সৃষ্টিকর্তার দ্বারা তখনই যখনই তিনি কাটাটিতে সৃষ্টি করেন অর্থাৎ যখন কাটাটিতে পজিটিভ ও নেগেটিভ অর্থাৎ ধন ও ঋণ ধর্মী দুটি আলাদা জাতের বিদ্যুতের দ্বারাই চুম্বাকায়িত করেন কোন সাধারণ মানুষের সাধনে কম্পাসের দিক পাততে ব্যর্থ ঘটাবে একমাত্র তার সৃষ্টিকর্তা ছাড়া অনুরূপভাবে মানুষের মঞ্জস রাজ্যেরও সু ও কু দুটি মেরু আছে তা তাকে মেরু বলা হয় বা সু যেটাই বলা হয় প্রবৃত্তি অর্থাৎ সুপ্রবৃত্তি কুপ্রবৃত্তি সুপ্রবৃত্তি থাকে বৃহস্তমুখী এবং কুপ্রবৃত্তি থাকে দুযোগমুখী মানব মনের এরূপ বৃত্তি বিভাগ করেছেন আল্লাহ আল্লাহতাল্লায় মানব সৃষ্টি বহু পূর্বে যে সময়টিতে আল্লাহ এ বিভাগ দুটি নির্ধারণ করছেন সে সময়টিকে বলা হয় রোজল আজল বা নিয়তি রোজি আজল এই নির্ধারণের ফলাফলের বিরুদ্ধে দাগ দিয়ে কোনো মানুষ আমি দোজকে বানাতে পারি না এবং কোনো ধর্মপ্রচারকও হৃদায়ত করে কোনো মানুষকে বৃহস্তবাসী করতে পারেন না তবে সাময়িক মনে পরিবর্তন ঘটানো যায় মাত্র কোনো কম্পাসের কাটাকে নেড়ে চেড়ে বা জোর করে মেরু ভ্রষ্ট করা হলে ছুটে পেলে পুনো যেমন সাবেক মনেতে চলে যায় মানুষের মানুষ কাটাও তদুপয় সুমেরু মুখী কোনো মানুষকে দাগ দিয়ে তার দ্বারা কাজ করাতে পারি এমনকি তাকে কাফের নামে আখ্যায়িত করাতেও পারি কিন্তু পারি না তার জীবন সন্ধ্যার তবা করে মোমেন হয়ে ভেস্তে যাওয়া রোধ করতে অনুরূপভাবে কুমেরুমুখী কোনো মানুষ হেদায়তনত করে তার দ্বারা কোনো ধর্মপ্রচারক বা সৎকাজ করাতে পারেন এবং তাকে আখ্যায়িত করতে পারেন মোমেন নামে কিন্তু তিনি পারেন না তার অন্তিম মুহূর্তে বেইমান হয়ে দোজক হওয়া যাওয়া রোধ করতে এভাবে অনেক সমাজই কাফের ভেস্তে যাবে যাবে সমাজে মোমেন দুজকে আল্লাহ দোজোগাসী করতে চান না যাকে আমি শত চেষ্টা করেও তাকে দোজকি বানাতে পারি না লক্ষাধিক নবী আম্বিয়াদের প্রত্যেকেই আমি দাগ দিতে চেষ্টা করেছি এবং কিছু কিছু সফল হয়েছি কিন্তু আমি কাউকে দোজকি বানাতে পারিনি আমার দাগায় পরে তারা সামান্য গুণ যা করেছে আল্লাহ তার শাস্তি প্রদান করেছেন দুনিয়াতেই পরকালে তারা সবাই ঠিক হয়েছেন নিষ্পাপ যেমন হজরত আদমের ভেস্ত থেকে দুনিয়ায় নির্বাসন হজরত ইউনুসের মৎস্যগর্বে বা হজরত আয়ুবের বিমার শেষ নবী এর খাদান শহীদ ইত্যাদি উত্তর রূপে পাপেরই শাস্তি আজ পর্যন্ত আমি আল্লাহ তালার মাত্র একটি হুকুমই অমান্য করেছি তার হুকুমে আদমকে শেষ না করে আর অন্য কজনও তো তার হুকুম অমান্য করেছে প্রায় একই সময় একই জায়গায় থেকে কিন্তু সেজন্য তিনি রাগ করেননি কাউকে কোন রূপ শাস্তি দেননি যেব্রাহল মিকাইল ইসরাফিল ফেরিস্তা দয় আল্লাহর হুকুম করেছিলেন পৃথিবী থেকে মাটি নেবার জন্য আদমকে বানানোর উদ্দেশ্যে কিন্তু একে একে তিন ফেরিস্তায় আল্লাহর হুকুম খেলাপ করে ফিরে গেলেন তার কাছে খালি হাতে মাটির অসম্মতির জন্য অবশেষে আজরাইল ফেরেশতা আল্লাহর আদেশ মোতাবেক জোরপূর্বক কিছু মাটি নেওয়ায় তর আদমকে বানানো হলো কিন্তু চারবার আদেশ অমান্য সত্ত্বেও আল্লাহ মাটিকে তদিকে আগুনে পোড়ালেন না বরং মাটি দিয়ে কাদা বানিয়ে মহানন্দে আদমের মূর্তি বানালেন এবং তাতে প্রাণদান করলেন আর তিন ফেরেস্তা যে তার হুকুম অমান্য করলেন তুচ্ছ মাটির কথা মেনে তা যেন তার খেয়ালই হলো না পক্ষান্তরে তার হুকুম অমান্যের দায়ে আমাকে নাকি দিলেন অভিশাপ আমার গলায় দিলেন লালতের তাওক এবং নির্বাসিত করলেন ভেস্ত থেকে দুনিয়া চিরকালের জন্য এসব কি তার পক্ষপাত ন্যায় বিরোধী কাজ নয় না এতে তিনি এতটুকু পক্ষপাতিত বা অন্যায় করেননি বরং অন্যায় করেছে মানুষ তার ইচ্ছে উদ্দেশ্যকে উপলব্ধি করতে না পেরে বলা হয় যে আমি অভিশপ্ত তিরস্কৃত ও নির্বাসিত হয়েছি বাস্তবে তার একটিও না এই বিষয়ে একটু খোলাসা করেই বলি প্রথমত আমি আল্লাহর বিরাগভাজন অভিশপ্ত হয়ে থাকলে তিনি আমাকে শারীরিক মানসিক শাস্তি প্রদান করতে পারতেন পারতেন রোগ শোক দুঃখ কষ্ট অভাব ভোগ করাতে যেমন করেছেন হারুত মারুত ফেস্তা দয়দেরকে সর্বোপরি পার্থের মৃত্যু ঘটিয়ে জগৎ থেকে আমাকে নিশ্চিহ্ন করতে কিন্তু তিনি তার একটিও করেননি বরং উল্টো করেছেন যদিও কেউ কাউকে বলে তুমি রোগ শোক দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়েছে দীর্ঘ লাভ আবার এইভাবে আমরা এইভাবেই আমরা দেখতে পারলাম যে আরি মাতব্বরের যে লেখা শয়তানের জবানবন্দি এভাবে তিনি তার লেখাগুলো লিখে গেছেন আরও আলী মাহাতব্বর আধুনিক যে দর্শন আছে বাংলার সেই দর্শনের প্রবক্তা হিসেবে ধরা হয় এবং আরও আলী আধুনিক তাদের যে দার্শনিক বাংলার সেই হিসেবেও তাকে ধরা হয় তার অনেকগুলো আর কি বই রয়েছে সেই বইগুলোর ভিতরে অনেকগুলো দুই তিনটা বই রয়েছে তার ভিতরে অন্যতম একটি প্রবন্ধ শয়তানের জবানবন্দি এটা আর কি তার অনুমান অনুমান গ্রন্থ থেকে এই নেওয়া হয়েছে শয়তানের জওয়ানবন্দি এখানে তিনি যা উল্লেখ করছেন এতক্ষণ পরার পরে যেটা বুঝতে পারলাম সেটা হলো যে তার ধর্মীয় গ্রাম তৎকালীন সময় সে তিনি তার আশেপাশের মানুষের কাছে যতটুকু পেয়েছেন সেই হিসেবে তিনি তার কথাগুলো যুক্তিগুলো দাঁড় করিয়েছেন যদিও ইসলাম ধর্মে এই যুক্তিগুলো চলে না কারণ আল্লাহ গায়েবের উপরে বিশ্বাস বলে একটা কথা আছে ইসলাম ধর্মে এবং অন্যান্য কিছু পরিপার্শ্বিক প্রশ্ন জবাব আছে যেখানে এখানে তিনি এমন কিছু কথা বলছেন যেটা তিনি না অর্থাৎ এখানে তিনি বলছেন যে শয়তান নূরের তৈরি শয়তান হলো আর জিন ছিল সে আগুনের তৈরি এগুলো স্পষ্ট এরকম সে কিছু বানিয়ে বানিয়ে কিছু কথা লজিক যুক্তি তার পরিপার্শ্বিক অবস্থায় তৎকালীন সময় সে যে জ্ঞান পেয়েছে সেই জ্ঞান সে বানিয়ে বানিয়ে তার মতো করে এবং সে নিজেকে এখানে মহান পণ্ডিত মানে যুক্তি তখন সে দিয়েছেন সে বোঝানোর চেষ্টা করছেন সে সব জানে মানে এমনভাবে কিন্তু সে আর কি যারা অল্প জানে তাদের আর কি বোঝানোর চেষ্টা করছেন যে আমি কতটা যুক্তিবাদী দেখো তাহলে এই তাহলে এইভাবে সে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছে যতটুকু পড়া গেল শয়তানের জবানবন্দিতে এভাবে শয়তানের শয়তানের ওরকম আরেকজন তার মতো করে শয়তানের দিতে পারে দশজন লোক যদি চায় শয়তানের জবানবন্দি আমরা আমাদের মধ্যে সেইভাবে সেইভাবে লজিক দিতে পারে কিন্তু আল্লাহ মুসলমানদেরকে ওইগুলো লজিকটা যেগুলো সে কোরআন দিয়েছেন সে কোরআনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন শয়তান এরকম এরকম তোমাদেরকে এই কাজ করবে আর শয়তানের রোগ শোগের কথা বলা হয়েছে শয়তান ওগুলো চেয়ে নিয়েছে যে আমার যেন আমি এরকম এরকম থাকতে পারি আমার যদি এগুলো না হয় এভাবে আমরা এমনি জ্ঞান অর্জনের জন্য শৈতান জন্মবদ্ধির টাইপের যে আর দালি মাতুব্বার কীভাবে দার্শনিক হলো বা তাকে কেন গ্রহণ করে সে ভিন্নভাবে চিন্তা করেছে এর আগে কোনো দার্শনিক আসলে বাংলাদেশ সচরাচর মানে একজন বলছে আমি সেই সব ধর্ম পালন করছি কিন্তু একটু বুদ্ধিবৃত্তিক চিন্তা ভাবনা কেউ করতো না সেই সময় এই জন্য তার এই আলোচনাটা ব্যতিক্রমীভাবে আসছে আমরা সাহিত্য জগতের ব্যতিক্রমীভাবে এটা করতে পারি কিন্তু তিনি কিন্তু ধর্মীয়ভাবে বেশি একটা ভালো জ্ঞান তিনি রাখেন নাই যতটুকু পরা গেল তিনি তার মতো করে তিনি যতটুকু বুঝেছেন ধর্মীয় জ্ঞান যতটুক ততটুকু তো লজিক দিয়েছেন কিন্তু এরপরেও ধর্মের আরও অনেক কথা থাকে যারা তার এই কথাগুলো জ্ঞান অর্জনের জন্য আসলে সে মানে তারা এই নাস্তিকবাদী যে টাইপের যে সকল মানুষ তারা কীভাবে চিন্তা ভাবনা করে এটা বোঝার জন্য আপনারা তার এই ওই ওই যে ওই প্রবন্ধগুলো এগুলো পড়ে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে